इज डेली लाइफ ब्लॉगे तुम्हारे सबाई के स्वागत। केमन आछो तुम्हरा? निश्चय खूब भालो आछो। आर आमियो आर आमी नय आमरा सबाई आमादेर परिवारे सबाई खूब भालो आछे। একটা কথা, যারা যারা আমার ভিডিওটা দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া, তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। এই কথাটা আমি বারবার বলি আর এখনও বলছি। আচ্ছা, এবার আজকে হলো তোমার বুধবার আর আজকে বাজে এখন 12:15। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। সকালবেলা একটু ব্যস্ত ছিলাম, কারণ বরের অফিস ছিল, তারপর মেয়ের অনলাইন ক্লাস ছিল, বাট মেয়ে আজকে ক্লাস করতে পারেনি, কারণ ছেলে আজকে ফোন থেকে অনলাইন ক্লাস করেছে। যেহেতু একটাই ফোনে, আমার ফোনেই ক্লাসটা করে, তাই সপ্তাহে একটা দিন বুধবার করে ছেলের ক্লাস থাকে বলে মেয়ে ক্লাস করতে পারে না। আর হ্যাঁ, তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার মা বাবা কোলাঘাট, মানে আমার মামার বাড়ি গিয়েছিলো, ওরা কাল সন্ধেবেলা চলে এসেছে। আর মা চলে আসলে আমার কাজের চাপটা একটু হলেও কম থাকে, আর মা না থাকলেও তখন সবটাই করতে হয়। আর মা থাকলে কী হয়, তখন মা আর আমি ভাগাভাগি করে কাজটা করে নিই। এখন মেয়ের ক্লাস যেহেতু আজকে হয়নি, তা মেয়েকে আমি বললাম তুই একটা কাজ কর, তুই ওদের কি, ও ড্রেস পরে রেডি হয়ে নিয়েছিল, কিন্তু ওদের কি বলতো, ফার্স্ট ক্লাসটা যদি অফ হয়ে যায় সেকেন্ড ক্লাসটা করলেও তুমি অ্যাবসেন্ট। তা আমি বললাম তো ছেড়ে দে, যদি অ্যাবসেন্টই থাকিস তাহলে যেটা কাজ কর, তুই পুরোনো পড়াগুলো একটু লিখে নে, তাহলে তাদের রিভাইজও হয়ে যাচ্ছে। এখন সেইটা বলেছি বলে আমার মেয়ের প্রচণ্ড রাগ, ও এখন লিখবে না। অনেক মা মেয়ের ঝগড়া অশান্তির পর আমার মেয়ে লিখতে বসেছে। আচ্ছা তোমরা বলো, এই ছোটো বয়স থেকে যদি মা মেয়ের এত ঝগড়া হয় তাহলে বড় হলে কি হবে? আর আমি তোর ভালোর জন্যই বলছি, সেটা বুঝবে না। এ দেখো, দেখবে কীরকম করে লিখছে, দেখো ব্যালকনিতে। দরজাটা খোল, দরজাটা খোল একটু, দরজা বন্ধ করে দিয়েছে দেখো ব্যালকনিতে, করে দিয়ে লিখছে। কি হলো? এই যে দেখো, এখানে বসে হাই করে দে, এখানে এইখানে বসে লিখছে। হ্যাঁ, রাগ করে এই একটা ছোট্ট জায়গার মধ্যে লেখা যায়? বলো কি লিখছে ওই জানে, দেখে লিখছে কিনা আমি তাও জানি না। আমি বললাম আমার সামনে বসে লিখতে, ও লিখবে না, ও এই গোঁজে বসে লিখছে। এখানে বৃষ্টি পড়ছে বাইরে, ও তাও এখানে বসেই লিখবে। ঠিক আছে, এই যা দেখো কীভাবে লিখছে, এই দেখো। তোমাদের বাচ্চারা কি এরকম করে তোমাদের কথা শোনে, না তোমাদের আমার মেয়ের মতো অবাধ্য? দেখো কীভাবে লিখছে, দেখো। ঠিক আছে, লিখুক। আর এ দেখো আমার ছেলে, এই যে চান করবে, রেডি হয়ে গেছে, ল্যাংটো পকা, চান করার জন্য জামাকাপড় খুলে ফেলেছে, এবার আমার বাবার কাছে চান করবে। আর আমার যে কাজগুলো হয়নি এবার আমি করবো, আমার সাথে থাকো। দেখো আজ সকালে আমি বিছানা টিছানা গুছাতে পারিনি, ছেলের ক্লাস চলছিল অনেকক্ষণ, তা এখন ক্লাস হয়ে গেছে আর মেয়ে ব্যালকনিতে বসে লিখছে, সেই জন্য আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আজকে ঘর মুছবো না, কারণ আজকে বাইরে এমনিতেই বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়ে আর সেই জন্য ঘর মুছলে ঘরটা সেভাবে শুকাবেও না। আমি জাস্ট আজকে বেলাও হয়ে গেছে, বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি আর ঘরটা একটু ঝাঁট দিয়ে নেবো ব্যাস। আর এটা করে আমি তারপরে আজকে আর সেরকম কিছু করবো না, তারপর চানের ব্যবস্থা করব। এই যে আমার ছেলে আসলো আর এসে ফোনটা টিপে দিয়েছে। দেখো আমার ছেলের চান হয়ে গেছে, ও এই যে বসে বসে টিভিতে কার্টুন দেখছে। আর মেয়ের এখনো লেখা চলছে, মেয়ে এখনো শেষ করেনি লেখা। আর আমি এবার চান করতে যাব, মেয়ের জন্য ওয়েট করছি। তা তার আগে আমি যা করি প্রত্যেকদিন, আমার মুখটা একটু ক্লিন করানো হোক আজকেও প্রত্যেক দিনের। আমি যে ক্লিনজারটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেটাই আমি আজকে ইউজ করে নেবো, প্যাকটা বানিয়ে নিয়েছি ওই একই ক্লিনজার, ওই জন্য আর দেখালাম না। আগে জল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম। আমি কালকে বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন ফ্রিজ থেকে বার করেছি, তাই একটু জল তো দিইনি,
সেই কালকেরটাই, তাই একটুখানি শুকনো শুকনো হয়ে আছে। লল্লু লফঙ্গা থা জো বাবলি কা ডিভাইস চুরানে আয়া থা। লড্ডু ডিভাইস গায়ব নেই হুয়া বল্কি লল্লু লফঙ্গা নে চুরায়া হ্যায়। বাট ডোন্ট ওয়ারি দোস্ত, উসে হম পকড় হি লেঙ্গে। তো চলো আমি তো এবার এটা মাসাজ করবো, তোমরা জানো দুহাত দিয়ে। তা আমি এখন একটু অফ হচ্ছি, তারপর ফিরে আসছি আবার একটু পরে, ঠিক আছে? আজ কি রান্না হয়েছে দেখিয়ে দিই। এটা হয়েছে ডিমের কারি আমার মায়ের জন্য। মা আমাদের পাকাল মাছ হয়েছে, মা পাকাল মাছ খায় না। এটা হলো ছেলের ঝিঙে দিয়ে পেঁপে দিয়ে পাকাল মাছের ঝোল। আর এটা হলো আমার বাবার আর মেয়ের পাকাল মাছ আলু দিয়ে ঝোল, ওটা একটু ঝাল কম খায়। আর আমারটা আর আমার বরেরটা এসে দেখাচ্ছি, এটা আমাদেরটা একটু ঝাল বেশি দিয়ে। আর হয়েছে তোমার লাল শাক ভাজা, আর ওরা ভাত খাবে, আর আমার জন্য দুটো রুটি। রুটিটা এখন দেখালাম না, ওটা রান্নাঘরে রয়েছে, আমি দুটো রুটি খাবো। আমার চান হয়ে গেছে, আর শুধু মেয়ের চানটা বাকি আছে। তা হাতে একটু সময় আছে, সেই জন্য ভাবলাম যে আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমি কোথাও বেড়াতে গেলে কী কী ইউজ করি, ঠিক আছে? আমার খুব বেশি জিনিস নেই, কারণ আমি খুব সামান্যই মেকআপ করি। তা যেহেতু যেগুলো মানে না হলে নয়, ঠিক সেইটুকুই। তা চলো দেখে নাও আমার কাছে কী সামান্য কালেকশান আছে। দেখো এই হলো আমার কালেকশান টোটাল, এই যে ছড়িয়ে বসেছি। এটা হলো হিমালয়ার ফেস ওয়াশ, আমি এটা দিয়েই মুখ ক্লিন করি, কারণ আমার মুখটা একটু অয়েলি, ব্রণের সমস্যা আছে। তাই আমি এইটা দিয়েই মুখটা মানে হিমালয়ার ফেস ওয়াশটা আমি ইউজ করি। আচ্ছা এটা হলো আমার অ্যাসিওরের একটা মানে সানস্ক্রিন, এই যে SPF 30+, এই যে এটা হলো আমার সানস্ক্রিন। এটা আমি দুটো কিনে রেখেছি, দেখো আমার একটাই এখনও শেষ হয়নি, এটাই ব্যবহার করছি, এটাই এখনও অনেকটা আছে। তারপর আমি আবার দুটো, এই যে একসাথে দুটো কিনেছিলাম। আচ্ছা এইটা হলো অ্যাভনের একটা মানে ওই ফেয়ারনেস ক্রিম আর কি, অ্যাভনের। এটাও আমি দুটো কিনেছি, তা এখন আপাতত এটাই ব্যবহার করছি, এটা সামনে ছিল তাই দেখিয়ে নিলাম। আর একটা আমার আলমারিতে তোলা আছে। আর এছাড়া হলো এটা হলো তোমরা তো জানোই ভেসলিনের বডি লোশন, এটা আমি হাত পায়ে মাখি, এটা আমি শীত গ্রীষ্ম বর্ষা সবসময়তেই ইউজ করি। এটা হলো রোজ ওয়াটার, এটা আমি কোনো মানে মুখে টোনার হিসাবেও ব্যবহার করি। আচ্ছা এইটা তোমাদেরকে দেখিয়ে দিই, এটা তোমার মেয়েকে আমার বর দিয়েছিল, এই এ তোমার কী যেন বলে মেকআপ বক্স, এ আমি জীবনেও ব্যবহার করি না। দাঁড়াও তোমাদেরকে দেখাই জিনিসটা, এই যে মেকআপ বক্সটা জন্মদিনে দিয়েছিলো আমার মেয়ের খুব পছন্দ বলে। একটু খুলে দে তো, তা আমার মেয়ে খুলে দেখাচ্ছে, আমি ঠিক ভালো করে খুলতেও পারি না, আর ইউজ করা তো দূরে থাক। মুখ তো আমার নেই, এই যে খুলেছি, এই যে, এই যে দেখো দেখতে খুব সুন্দর জিনিসটা, আমার মেয়ে পছন্দ করে বলে ওর বাবা ওর জন্মদিনে এটা দিয়েছিল। এই যে আবার আবার কি একটা দাঁড়ো, এই যে এই সাইডে যায়, আর এই যে এগুলো, এ মানে আমি ইউজই করি না, খুব রেয়ার, মানে না করি, মানে একদমই করি না, আমার ভালো লাগে না, আমি পারিও না ঠিকভাবে ইউজ করতে, আর এই জন্য আমি ইউজ করিও না, কারণ উল্টো পাল্টা করে তারপরে লোক হাসবে, ওই জন্য আমি সত্যি খুব একটা ইউজ করি না। মানে খুব মনে হলেও কোনো বিয়েবাড়ি যাচ্ছি তখন হয়তো একটু লাগালাম, ব্যাস এই, ঠিক আছে? আচ্ছা এই আর একটা, এই যে তোমার কী যেন বলে, এই যে আই শ্যাডো, হ্যাঁ এটা ওই ব্লু হেভেনের, এটা আমি পুজোর সময় আমার মেয়ে বায়না করেছিল বলে কিনে দিয়েছিলাম। আচ্ছা এই হলো আমার এই যে অরিফ্লেমের কাজল পেন্সিল, চোখের কাজল আর কি। আচ্ছা আর এই আইলাইনারটা আমি এবারে পুজোতে কিনেছিলাম, এটাও ব্লু হেভেনের, খুবই কম ইউজ হয়। আচ্ছা এই নীল আইলাইনারটা যে কবে কিনেছিলাম আমি নিজেও ভুলে গেছি, কিন্তু দুর্ভাগ্যবশত, মানে দুর্ভাগ্য নয় সৌভাগ্যবশত, এটা এখনও আমার রয়েছে, শুকায়নি, মানে ব্যবহারই হয় না। আর এই লিপস্টিক যেগুলো দেখছো, এই লিপস্টিকগুলো আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, ফ্লিপকার্টে 12টা সেট এসেছিলো, এখন আমার কাছে 4টে আছে আর 2টো নেই। তা 12টা সেটের মধ্যে আমার ননদ অর্ডার করেছিলো, তা ওর অতগুলো লাগবে না বলে ও আমাকে বললো বৌদি তুমি তাহলে কিছু নাও আমি কিছু নেই। তা ও 6টা নিয়েছিলো, আমাকে 6টা দিয়েছিলো, কালার হেরফের করে নিয়েছিলাম, কালারগুলো খারাপ নয়, ভালোই। তা হাইলাইট কালারটা নেই আর একটু, হ্যাঁ তা কালারগুলো এখন আর, এই যে আমার ওই যে আমার ছেলে এসে গেছে বলছে আমাকে একটু করে দিবি, এই যে আমার 4টে আছে, হ্যাঁ এই যে দেখো এই একটা কালার দেখাচ্ছি, বেশ ভালো, কালারগুলো খারাপ না, আর 2টো হারিয়ে গেছে, খুঁজলে পাবো তখন খোঁজা হয় না। হ্যাঁ হ্যাঁ দেবো, এই দেখো এই যে আমার মেয়ে খুলে খুলে দেখাচ্ছে, এই আর একটা কালার, এটা নয়,
এটাই যে ব্যবহার করে করে এটাই ব্যবহার করি, এটা ব্যবহার করে করে বসে গেছে। আর এক আর একটা নতুন লিপস্টিক আমার মেয়েকে ওরা আন্টি দিয়েছে, সেটা মেয়ে বার করতে দেয় না, ওই জন্য বার করে দেখালাম না। হুডা বিউটির বেশ সুন্দর লিপস্টিকটা, ওটা একদিন দেখাবো তোমাদের। আর এই যে না এখন দেখাবো না, এখন বার করতে হবে, কোথায় ঢুকিয়ে রেখেছি, ব্যবহার করতে দিস না তো ঢুকিয়ে রেখেছি এই এই একটা কালার। ব্যাস এই হলো লিপস্টিক, আর হলো তোমার এই হলো তোমার অ্যাভনের একটা সেন্ট আর কি। এটা আমিও ইউজ করি, আমার বড় ইউজ করে, ইন্টেন্স ভালো। আর এইটা আমার বাবা দিয়েছিল আমাকে বিবাহবার্ষিকীতে মনে হচ্ছে, গোল্ডি, খুব মিষ্টি গন্ধটা এর। এই যে গোল্ডি গোল্ডি, এই যে গোল্ডি, এর গন্ধটা খুব মিষ্টি। এই ব্যাস এই হলো আমার মেকআপ কালেকশান, এই যে দেখে নাও তোমরা, সামনে জড়ো করি, খুবই সামান্য, এই দিয়েই আমার কাজ চলে যায়, বেশি কিছু আমার লাগে না। ঠিক আছে, তা চলো বন্ধুরা, এখন আমরা খাওয়া দাওয়া করিনি, আবার পরে ফিরে আসছি। তো ফ্রেন্ডস, এখন বাজে তোমার 3টে বাজতে যায়, আমাদের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, আমরা এখন একটু শুয়ে নিয়ে শুয়ে পড়েছি, কারণ আমার এই যদি এখন যদি একটু না শুই তো তাহলে কী হবে বলো তো, আমার মানে সারা দিনটা না কী হবে, মানে মাথাটা কীরকম যন্ত্রণা করে আর চোখটা জ্বালা জ্বালা করে। এতে কী হবে বলো তো, মেয়ে তো অনেক পড়া, যাতে ছিল এখন লেখাপড়া শিখছে তাকেও পড়াতে হয়, তার যদি এইটা যদি একটু না শুই হয়তো আমি অনেকটা ঘুমাবো না, কিন্তু এই যে একটু রেস্ট যদি না নিই না তাহলে কী হবে আমার প্রচণ্ড কষ্ট হয়, তাই আগেই যেমন ঘুমোতেই হয়। আর আমার ছেলে মেয়ে কিন্তু জানো ঘুমাতে চায় না, কিন্তু মেরেই বকে ঘুম পাড়াতে হয়। এই দেখো বার বলে বলে পাগল হয়ে গেছি যে এবার ঘুমা এবার ঘুমা, হ্যাঁ কিন্তু আমার মেয়ে ছেলে কেউ ভালো নয় গো, একটা কথাও শোনে না, হ্যাঁ অত অসুখ মানে কি বলবো, মাথায় রাগ উঠে যায়। এরকম চলবে, কখন ঘুমাবে, তারপর যখন পড়ার টাইম হবে তোমার ডাকবো তখন আর উঠতে চাই, তখন উঠতে চাইবে না। আর কি বলো তো, একদিন দেশের মাটিটা রাজা মাটির বিয়ে হচ্ছে বলে এত ভালো লাগছে না, তার মানে দেখতে মানে দেশ মাটি খুবই ভালো লাগতো, প্রতিদিন দেখতাম, পেটটা ব্যথা করছে তাও চিড়ে খেতে চায় না, তাও মানে আমি বললাম আজকে দুইটা খেয়েছে কাল থেকে আর খাওয়াবো না, হ্যাঁ তা সেই জন্য ওদের চিড়ে ওকেও চিড়ে ভেজানো দিয়েছি আর ছেলেকেও চিড়ে ভেজানো দিয়েছি, তা শাক খাইয়ে নিয়ে এইটা হলে তুমি বন্ধ করে দেবো, দিয়ে একটু মেয়েকে পড়াতে বসবো, মেয়ে আছে ঠিক আছে, তা তোমরা আমার সাথে খাবো, এখন আমি এই চাটা খাবো আর ওদেরকে খাওয়াবো, খাইয়ে নিয়ে ওদেরকে একটু পড়তে বসাবো, ঠিক আছে পড়িয়ে নিয়ে তারপর আবার ফিরে আসছি। দেখো মেয়েকে পড়াতে বসেছি, মেয়েকে পড়াতে বসেছি আর কারেন্ট চলে গেছে, আর এদিকে এই জন্য এমার্জেন্সিটা চালিয়েই মেয়েকে পড়াচ্ছি, কারণ মেয়ের কালকে ইভিএস ক্লাসে ম্যাম পড়া ধরবে। আর এদিকে ছেলে দেখো, ছেলে আমার কাছ থেকে নড়ে না, কন্টিনিউ বোতল চিরুনি দিয়ে আমাকে বিরক্ত করেই যাচ্ছে, খুব কষ্ট করেই মেয়েকে পড়াই, তার মধ্যে তো মেয়ের বদমাইশি চলতেই থাকে। কি হচ্ছে, কি বাবাকে ফোন করে বলবো? হ্যাঁ।
তাহলে চুপ করে শুয়ে থাকো বাটারফ্লাই স্টাক देयर ফুট উইথ আ লং থিং টিউ অ্যাটাচড টু देयर মাউথ তাহলে মুখস্থ হয়েছে তাহলে বল হাউ ডু বাটারফ্লাইজ ইট দ্য ফুড বাটারফ্লাই স্টাক देयर ফুট উইথ আ লং থিং টিউ অ্যাটাচড টু देयर মাউথ আচ্ছা এরপরে কোশ্চেনটা দিয়েছে হাউ ডু এ ডগ ড্রিংক মিল্ক কি করে একটা ডগ মিল্ক পান করে তাহলে কি বলতে হবে ডগস ড্রিংক মিল্ক ইউজিং দেয়ার টাং কি দিয়ে করে কি ব্যবহার করে তারা ড্রিংক করে মিল্ক টাং টাং দিয়ে তাহলে কি বলবি প্রশ্নটা দিয়েছে ডগ ড্রিংকস মিল্ক লিখলি লিখে কি লিখবি ইউজিং দেয়ার টাং তোকে কি লিখতে হবে ওটা ওটা ওইটা দেখে দেখে লিখলি প্রশ্ন দেখে দেখে ডগ ড্রিংকস মিল্ক লিখে কি লিখলি ইউজিং দেয়ার ট্রাং টাং টাং জিপ কি ব্যবহার করে করে ইউজিং ইউজিং দেয়ার টাং ঠিক আছে দেখো আমার মেয়ের পড়া হয়ে গেছে আমি এখানে এই যে ঝিঙে আলুর তরকারি করছি রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য আর এদিকে আমার বর অফিস থেকে চলে এসেছে এ দেখো আজকে আমার বরেদের অফিস থেকে এই যে মাটন বিরিয়ানি আর এখানে দিয়েছে তোমার এই যে একটা চিকেন এই যে বর দেখতে পাচ্ছ চিকেন চাপ দিয়েছে তা আমার আমার মেয়ে তো খুবই উত্তেজিত মাটন বিরিয়ানি আর চিকেন চাপ খাবে বলে আমি বলছিলাম ওর পেট ব্যথা তুই খাস না না আমাকে দিতেই হবে আর আর ছেলেও এখন সমানভাবে পাল্লা দেয় জানো তা সেই দেখি আজকে মনে হয় আর রুটি টুটি খাবে না ওই যা আছে ওটা দিয়ে দেবো আর সঙ্গে আমি একটু তো অবশ্যই খাবো আর মা বাবা যদি খায় একটাই প্যাকেট আছে অল্প অল্প করে সবাই একটু করে খেয়ে নেবো আমার বড়দের অফিসে জানো তো আগে অনেক রকম খাবার দাবার আনতো এখন খেলা হয় না তো আমার বড় দিদিতে চাকরি করে তো খেলা হয় না সেই জন্য এখন খাবারও অনেক আশা বন্ধ হয়ে গেছে দাঁড়াও বলো কি জানি তো মেয়ে তো বলবে এই যে বিরিয়ানি আমার মেয়ে ওর বাবাকে বলছে যে রাত্রে বিরিয়ানি খেয়ে শুয়ে পড়বে হ্যাঁ যার অন্য কিছু খাবে না ঠিক আছে চলো যখন বিরিয়ানি আমরা খাবো তখন নিশ্চয়ই ভিডিওটা করবো টাটা হাই ফ্রেন্ডস এখন চলে এসেছি এখন বাজে রাখি 11:30টা আর আমাদের সবার খাওয়া হয়ে গেছে হ্যাঁ তোমাদেরকে দেখাতে পারিনি আমাদের খাওয়াটা ভিডিওটা দেখানো হয়নি আগে মেয়ে আর বাবাকে দিয়েছিলাম আমার মা খায়নি মা বললো মায়ের শরীরটা ভালো নয় সেই জন্য মা রুটি খেয়েছে মা বিরিয়ানি চিকেন চাপ ওগুলো খায়নি আমার মেয়ে খুব খুশি হয়ে খেয়েছে আর এত মানে আমরা যতক্ষণ না খাচ্ছিলাম ততক্ষণ ওয়েট করছিল যদি আমাদের থেকে আর একটু খাওয়া যায় হ্যাঁ তা সেটাও খেয়েছে খেয়ে দিয়ে এখন শুয়ে পড়েছে আর আমাদেরও খাওয়া হয়ে গেছে আমরা একটা প্যাকেট তো সবাই মিলে খেয়েছি ওই জন্য আমরা রুটিও খেয়েছি প্লাস ওটাও খেয়েছি আর যদি দুটো আর একটা প্যাকেট হতো তখন হয়তো রুটিটা নাও খেতাম হ্যাঁ তাই সবাই অল্প অল্প করে খেয়েছি আর খাবারটা দারুণ ছিল হ্যাঁ মানে আমার বড়দের অফিস থেকে আগেও অনেক মানে দিয়েছে কিন্তু কী বলবো এতটা ভালো খুব কমই হয় হ্যাঁ আর ওদের আইপিএলের সময় যে খাবারগুলো দেয় একঘেয়েমি হয়ে যায় জানো তো অনেক খেতে খেতে তাই এটা অনেক দিন পর খেলাম আর খা মানে দোকানটাও মানে খুবই ভালো দোকান নামটা দেখতে দেখতে পেলাম না কিন্তু দোকানটা খুবই ভালো দোকান খুব সুন্দর খেতে আজ অনেক দিন পর বিরিয়ানিটাও খেলাম কারণ আমরা যখন আগে যে জায়গায় থাকতাম সেই মানে আমাদের আগে যেখানে বাড়ি ছিল টিভিটা কমাও না কিছু বলতেই পারছি না আমরা আগে যেখানে ছিলাম সেখানে আমাদের বাড়ির কাছেই একদম বিরিয়ানির দোকান ছিল তা সেই জন্য বিরিয়ানি খাওয়াটা আমাদের মানে একটা কী বলবো প্রায়ই হতো প্রায় আমার মেয়ে ড্রয়িং শিখতে যেত তা সেখান থেকে আমরা বিরিয়ানি কিনে এনে খেতাম তো এইখানে ওই ফ্ল্যাটে চলে আসার পর না আমি সত্যি কথা এখানে আসার পর আমি সেভাবে বেরাইও না আর এখানে দোকানটাও সেভাবে মানে কাছাকাছি নেই আর একবার আমরা এখানের একটা দোকান থেকে এনেছিলাম দোকানটা মানে এত বাজে বিরিয়ানি সে বলার মতো নয় সেই জন্য কী বলতো আমাদের বিরিয়ানি খাওয়াটা একদম মানে উঠে গেছে বললেই চলে একদমই উঠে গেছে মানে আগে যেভাবে আমরা খেতাম মানে এখন সেভাবেই উঠে গেছে তা সেই জন্য অনেক দিন পর খেলাম খেয়ে খুব ভালো লাগলো তা বুঝতে পারিনি শেষ মুহূর্তে এত একটা ভালো সারপ্রাইজ অপেক্ষা করে আছে দিনের শেষে তা চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো গুড নাইট আর আমার সাথে থেকো বাই